বিসমিল্লাহ হাসালাত আসসালাম আল্লাহ রসুল্লাহ আর একটি প্রশ্ন হলো যে যারা জাহেল মূর্খ মানুষ তাদেরকে কি আল্লাহ পাকড়াও করবেন না এমন বিষয়ে যে বিষয়গুলি তাদের জানা এবং মানা ও আজে ফরজ ছিল কিন্তু সে জানার চেষ্টা করেনি লেখাপড়াও সে জানতো না এমনি মানুষের মুখে শুনে শুনে যা জানতো সে অনুযায়ী সে আমল করত তো মূর্খরা কি তাদের জ্ঞান অনুযায়ী জিজ্ঞাসিত হবে অর্থাৎ আরো যে বিভিন্ন সে না ছেড়ে দিয়েছে বা তারা না জানার কারণে হবে না তো এই ছিল প্রশ্নকারীর প্রশ্ন এর উত্তর হলো আবিল্লাহিক হ্যাঁ জানা এবং মানা বলা যেতে পারে দুই ভাগে বিভক্ত কিছু বিষয় জানা এবং কিছু বিষয় মানা ফরজ যে সমস্ত এবত বন্দেগি ব্যক্তি বিশেষের উপরে ফরজ ওই সম্পর্কে ওই এবতটা কিভাবে আদায় করতে হবে সে বিষয়েও তার জানা ফরজ এক কথা যেটা আল্লাহ ফরজ করেছেন বান্দার উপরে সে বিষয়ে তার জ্ঞান রাখাও ফরজ যেমন নামাজ রোজা কলেমা নামাজ রোজা ইত্যাদি এগুলি বিষয়ে বলা যেতে পারে ধনী গরিবের কোনো তফাত রাখা হয়নি সুতরাং এগুলি বিষয়ে সকলের জ্ঞান রাখতে হবে অতএব কোন মূর্খ যদি বলে যে না আমি তো জানি না নামাজ কীভাবে পড়তে হবে তাই সে নামাজ পড়াতে বিরত থেকেছে বা রোজা রেখেছে রোজার নিয়ম কারণ জানা না রোজা রেখেও দুপুরবেলা কি খাওয়া দাওয়া করে বা মুড়ি খায় চিড়া খায় বলে যে এটা খেলে অসুবিধা নেই রোজার সমস্যা হবে না তো এইভাবে তার জাহালাত অজ্ঞতার মানে কোনো এ ভ্যালু দেওয়া হবে না এক কথায় আল্লাহর দরবারে জবাব দিয়ে তার শিকার হওয়া লাগবে এই জন্য যে এ সমস্ত বিষয় এমন বিষয় যে ক্ষেত্রে মূর্খতা মোটেও গ্রহণযোগ্য নয় সুতরাং একজন মূর্খ মানুষও তার উপরে যে বদবন্দিকে আল্লাহ ফরজ করেছেন সে বিষয়ে তাকে অবশ্যই জানতে হবে জেনে নিতে হবে ফাস্ট আহলা জিকিরে কোন তুমলা তাহলেমন আল্লাহ বলছেন তোমরা আহল জিকিরদেরকে জিজ্ঞাসা করো অর্থাৎ যারা কোরআন সন্নাই পারদর্শী তাদের থেকে জিজ্ঞাসা করে জেনে নাও যদি তোমরা না জানা সোরা নাহলে হলে নম্বর আয়াত অনুভব সোরা আম্বিয়ার সাত নম্বর আয়াত আল্লাহ রাব্বাল্লাম এখানে যারা জানে তারা এবং যারা জানা উভয়ের দায়িত্ব বলে দিয়েছেন তো যারা জানে না তাদের দায়িত্ব হলো যে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করে দিতে হবে সুতরাং জানি না এবং সে চেষ্টা করলো না 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 হাদিস পড়ার চেষ্টা করলো করলো কোনো নির্ভরযোগ্য আলেগন আমাকে জিজ্ঞাসা করলো এভাবে সে অনেক বিষয় কি করলো এড়িয়ে চললো তার উপর যে ফরজ এবদগুলো রয়েছে ফরজ দায় দায়িত্বগুলো রয়েছে সেগুলো তো সে কি করলো গাফলাতি করলো পালন করলো না এবং এইভাবে সে থেকে বিদায় হলো তো খুব স্বাভাবিক যে এ ধরনের ব্যক্তি আল্লাহর কাছে পাকড়া হবে এবং হাদিসে হেসে কবরে যখন তিনটি প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হবে তখন তাকে বলা হবে লা তালাইতা তুই না শিখেছিস না তুই তেলাওয়াত করেছিস আর একটা অর্থ হলো না তুই কোনো ভালো আলেমের অনুসরণ করেছিস তো যা হোক এখান থেকে আমরা বুঝতে পারলাম যে না শিখলেও খবর আছে কবরে কবরে গেলে খবর হবে অতএব যেগুলি বিষয়ে জরুরি যে বিষয়ে জ্ঞান রাখা জরুরি সেই বিষয়ে জানাও জরুরি মানাও জরুরি কালেমা হিদ সম্পর্কে সবার জানা জরুরি এখানে ধনী গরিবের তফাত রাখা হয়নি সুতরাং কালেমার অর্থ কালেমার দাবি এই কালে মাথা লাই লাই লাল্লাহ বা কালেমায়ের সাহাত কীভাবে দেয় এগুলি জানতে হবে সুতরাং একজন মূর্খ তাই যে পার হয়ে যাবে কবরকে সেদ্ধা করবে মাজারের মাঝে গিয়ে ওই কবরস্থ ব্যক্তির নিকটে দোয়া চাইবে সন্ধান সন্ধাতে কামনা করে বিপদ ধার কামনা করবে আর আর সে মূর্খের কারণে পার পেয়ে যাবে এমনটি নয় বরং এসব বিষয় এমন বিষয় যে বিষয়ে মর্খতা মোটেও গ্রহণযোগ্য নয় অবশ্যই জানতে হবে তাওহীদের বিষয়ে শিরকের বিষয়ে অথবা বিষয়ে বেদাতের বিষয়ে যেগুলি বড় বড় মৌলিক বিষয় ইসলামের এই বিষয়গুলি সম্পর্কে অবশ্যই জ্ঞান রাখতে হবে এবং মানতে হবে সুতরাং মূর্খতার দোহাই দিয়ে পার পাওয়া যাবে না যদি ফরজ বিষয়ে লঙ্ঘন করা হয়ে থাকে ফরজ বিষয়ে গাফলাতি করা হয়ে থাকে তবে সেটি ব্যাখ্যা সাপেক্ষ হ্যাঁ যদি এমন হয়ে থাকে যে কোনো ব্যক্তি মূর্খ মানুষ কিন্তু এলাকারও কোনো লোক পায়নি যার নিকট থেকে সঠিক সমাধান নিতে পারে যেমন অনেক গ্রাম দেখা যায় গ্রামকে গ্রাম কোনো ভালো আলেম নাই ওখানে যে আছে ও একটা ওই ওই কী বলা যায় ওই কাঠমোল্লা টাইপের হুজুর মানে নিজেই ধর্ম সম্পর্কে জানে না অন্যদেরকে ধর্মের তালিম দেয় না শিখে ওস্তাদি করে তা হতে পারে এই মূর্খ মানে আশেপাশের যে আলেম ভালো কোনো ধর্ম গবেষক পায়নি ফলে উল্টা পল্টা আমল করেছে ধর্ম মনে করে তাহলে আশা করা যায় রেহাই পাওয়া যাবে কারণ একজন মূর্খের আর কত দূর দৌড় সে তার এলাকার বা পার্শ্ববর্তী এলাকার আলেম থেকে জানার চেষ্টা করেছে কিন্তু ও আলেম ছিল না আসলে ও একটা জালেম ও একটা বেদার্থপন্থী পন্থী তো হতে পারে এই জাতীয় বিষয়ে যেহেতু সাধারণ মানুষ তার সাধ্যে অতটুকু কোলাবে না যে সে আরো দূরে গিয়ে জানার চেষ্টা করবে আশা করি এই জাতীয় বিষয়ে তার মর্খতা ওজন হিসেবে ধরা যেতে পারে এরপরও ফরজ বিষয়ে তো কারি ওজন গ্রহণযোগ্য নয় সুতরাং মূর্খ হলে যে পার হওয়া যায় পরকালে এটা আমরা বলতে পাই না তবে মূর্খর কিছুটা ছাড় রয়েছে অজ্ঞতা সারে যদি কিছু করে বসে এবং তার ইচ্ছা ছিল না এরকম বিরোধী কাম কাজ করা কিন্তু সে অজ্ঞতার কারণে বুঝতে পারেনি যে এটা শরীয়ত বিরোধী এরকম অনেক মশলা মশাল রয়েছে তাহলে আশা করা যায় তাকে ক্ষমা নজরে দেখা হবে অজ্ঞতার কারণে কিন্তু এরপর মৌলিক বিষয়ে ক্ষমা নজরে দেখা হবে না এটাই ওলামায় দিনের অধিকাংশ বলেছেন অনেকে মনে করেন যেগুলি মৌলিক বিষয় সে বিষয়গুলিতে লঙ্ঘন করলে কোনো গাফলতি করলে সেখানে মূর্খ পাকড়া হবে এমন তো এখন খ্রিস্টানদের ভিতরে রয়েছে যে মূর্খ মানুষ কিছু বোঝে না কিন্তু এরপরও তারা এহুদ খ্রিস্টান হওয়ার কারণে বিধর্মী হওয়ার কারণে তারা পরকালে কঠিন পরিণতির শিকার হবে কাজে মূর্খ হলেই যে পার পেয়ে যাবে এমন কথা ঢালাভাবে বলা যায় না তবে বেশ কিছু বিষয়ে তাদের ছাড় রয়েছে যে বিষয়গুলির প্রতি একটু আগে ইঙ্গিত করেছি এখন হাদিসে রয়েছে ওয়াইলুল্লিল আ আলেমে ওয়াইলুল্লিল জা হেলে বা ওয়াইলুল্লিল আলেমে সাবা মার রাত জাহের একবার হলো মানে সর্বনাশ আর আলেমের সাতবার সর্বনাশ মানে আলেমের অপরাধটা আরও বেশি বড় অপরাধ জাহের অপরাধ থেকে তো কিছু বিষয় ছাড় রয়েছে অবশ্যই জাহেল মর্খদের তবে মৌলিক বিষয়ে বলা যেতে পারে প্রায় সবাই সমান আশা করি উত্তর পেয়েছেন বারাহুল্লাহ হফিক